আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি মোছাম্মদ মাসুবা তাজনিন, প্রভাষক, ভূগোল বিভাগ, বিরামপুর সরকারি কলেজ, বিরামপুর, দিনাজপুর। তোমাদের সাথে আজকে প্রথম আমার অনলাইন ক্লাস। আমরা ইতিমধ্যে জেনে গেছি ভূগোল বিষয়ে আমাদের দুইটি পত্র, প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। আমি তোমাদের দ্বিতীয় পত্র পড়াবো। তো আমরা সকলেই দ্বিতীয় পত্রের নাম জানি মনে হয়, দ্বিতীয় পত্র বইয়ের নাম। আমাদের দ্বিতীয় পত্র বইয়ের নাম হচ্ছে মানব ভূগোল। আমাদের বইয়ে মোট 10টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত আমরা পড়ব সৃজনশীল পরীক্ষার জন্য। শুধুমাত্র দশম অধ্যায়টি রয়েছে আমাদের ব্যবহারিক পরীক্ষার জন্য। তো আমরা সিলেবাসটা সম্পর্কে অল্প একটু পরিচিত হব। সেটা হচ্ছে প্রথম অধ্যায়ে আমাদের রয়েছে মানব ভূগোল। দ্বিতীয় অধ্যায়ে জনসংখ্যা ভূগোল, সরি জনসংখ্যা। তৃতীয় অধ্যায়ে বসতি। চতুর্থ অধ্যায়ে কৃষি। পঞ্চম অধ্যায়ে খনিজ ও শক্তি সম্পদ। ষষ্ঠ অধ্যায়ে শিল্প। সপ্তম অধ্যায়ে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। অষ্টম অধ্যায়ে রয়েছে বাণিজ্য। নবম অধ্যায়ে দূষণ ও দুর্যোগ ব্যবস্থা। এই হচ্ছে আমাদের অধ্যায়গুলোর প্রথম থেকে নবম অধ্যায় পর্যন্ত। এখন এর ভেতরে আছে, আমি শুরুতেই প্রথম অধ্যায় পড়াবো। প্রথম অধ্যায় হচ্ছে মানব ভূগোল। এখন মানব ভূগোলে কী কী আছে আমরা সেগুলো পড়ব। তার আগে আমি প্রশ্নপত্র সম্পর্কে একটু বলতে চাই। আমরা সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা দেব। আমাদের সৃজনশীল প্রশ্ন হবে 50 নম্বরের পরীক্ষা দিতে হবে আমাদেরকে। মোট 8টি প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে 5টি প্রশ্নের উত্তর লিখব আমরা। প্রত্যেকটি প্রশ্নের নম্বর হচ্ছে 10 করে। এই নিয়ে 50 নম্বরের পরীক্ষা। বহুনির্বাচনী প্রশ্নে 25টি প্রশ্ন থাকবে, আমাদেরকে 25টি প্রশ্নের উত্তর করতে হবে, নম্বর হচ্ছে 25। এই হলো 75 মার্ক মোট সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্ন মিলিয়ে। তারপর ব্যবহারিক পরীক্ষায় থাকবে 25, মোট 100 মার্কসের পরীক্ষা। তাহলে আমরা দ্বিতীয় পত্রতে 100 মার্কসের পরীক্ষা দেব। সৃজনশীল 50, বহুনির্বাচনীতে 25, ব্যবহারিকে 25। তো আমরা মোটামুটি বইয়ের আমরা দ্বিতীয় পত্র বইয়ে যে অধ্যায়গুলো পড়ব সেগুলো একটু শুনলাম, জাস্ট প্রথম টপিকগুলো শুনলাম। এখন এখানে আমরা মানব ভূগোল বলছি, জনসংখ্যা বলছি, বসতি বলছি, কৃষি বলছি, খনিজ শক্তি সম্পদ বলছি, শিল্প বলছি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বলছি, বাণিজ্য বলছি, দূষণ ও দুর্যোগ ব্যবস্থা বলছি। এর ভিতরে অনেকগুলো টপিক রয়েছে, আমরা পর্যায়ক্রমে এগুলো পড়ব। তো আজকে আমরা মানব ভূগোল পড়ব। মানব ভূগোলের এই অধ্যায়টাতে আমরা মানব ভূগোল পড়লে মানব ভূগোলের ধারণা, মানব ভূগোল কাকে বলে সেটি জানতে পারব। মানব ভূগোলের ধারণা, মানব ভূগোলের ক্ষেত্র, মানব ভূগোলের প্রয়োজনীয়তা, এগুলো সবই জানতে পারব। তো আজকে শুরুতেই আমি মানব ভূগোল কাকে বলে এ সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি।
মানব ভূগোল আমি আবারও বলছি আমাদের দ্বিতীয় পত্র বইয়ের নাম মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি তো আমরা সকলেই জানি গ্রিক ভূগোলবিদ বা গ্রিক মনীষী ইরাটোস্থিনেস তিনি হচ্ছেন ভূগোলের জনক তিনি সর্বপ্রথম ভূগোল বিষয় সম্পর্কে ধারণা প্রদান করেন আমি তো মানব ভূগোল পড়তে গিয়ে আমরা একটু ভূগোল কাকে বলে এই সম্পর্কেও একটু জেনে নিই তো আমরা প্রথমে জানলাম যে গ্রিক ভূগোলবিদ বা গ্রিক মনীষী ইরাটোস্থেনিস ভূগোলের জনক বা ভূগোলের প্রতিষ্ঠাতা বা উনি ভূগোল বিষয় সম্পর্কে ধারণা দেন ভূগোল কাকে বলে আমরা অনেকেই জানি আমরা প্রত্যেকেই জানি ভূগোল কাকে বলে তারপরেও আমি আমাদের পড়ার সুবিধার্থে একটু বলছি স্থান ও সময় ভেদে মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্কের বিষয়গুলো আলোচনা করাই হচ্ছে ভূগোল আমি আবারও বলছি স্থান ও কাল বা সময় ভেদে মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্কের বিষয়গুলো আলোচনা করাই হচ্ছে ভূগোল এরপর আমরা পড়ব মানব ভূগোল প্রাচীনকালে আসলে মানব ভূগোলের বর্ণনাটা দিতে গেলে আমাদেরকে একটু জানতে হবে সেটা হচ্ছে প্রাচীনকালে যখন আমরা ভূগোল পড়তাম প্রাচীনকালে ভূগোলটা শুধুমাত্র ছিল বিভিন্ন অঞ্চলের বর্ণনা বা বিভিন্ন স্থানের বর্ণনা নদ নদীর বর্ণনা স্থল ও জলভাগের বর্ণনা সমুদ্রপথের বর্ণনা পাহাড় পথের বর্ণনার মধ্যেই নদ নদী পাহাড় পর্বতের বর্ণনার মধ্যেই সীমাবদ্ধ ছিল তো বিভিন্ন ভূগোলবিদরা বিভিন্নভাবে গবেষণা করে দেখেছেন যে ভূগোল বিষয়টা শুধুমাত্র এইটুক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় ঊনবিংশ ১৮শ শতাব্দীর শেষ দিকে এবং ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে বিভিন্ন জার্মান ও ফরাসি ভূগোলবিদগণ তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে ভূগোলের একটা নতুন বিষয়ের ভূগোল বিষয়ে একটা নতুন শাখার জন্ম দেন বা একটা নতুন ধারণার জন্ম দেন সেটি হচ্ছে মানব ভূগোল তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে ভূগোল বিষয়টি শুধুমাত্র বিভিন্ন অঞ্চলের ধারণা বা বর্ণনা নদীনালা পাহাড় পর্বত প্রভৃতির বর্ণনা স্থলভাগ ও জলভাগের বর্ণনা বা নদীপথ ও সমুদ্রপথের বর্ণনার মধ্যে সীমাবদ্ধ নয় বিভিন্ন অঞ্চলে যে সমস্ত অঞ্চলের বর্ণনা দেওয়া হয় ভূগোলে সে সমস্ত অঞ্চলে বসবাসকারী মানুষের বিভিন্ন ধরনের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো এর অন্তর্ভুক্ত এরপর থেকেই ভূগোলে একটি নতুন শাখার জন্ম নেয় সেটি হচ্ছে মানব ভূগোল এভাবে আসলে মানব ভূগোলের জন্ম হয় বা ভূগোলের একটি শাখা হিসেবে মানব ভূগোল প্রকাশ পায় তো মানব ভূগোলের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি যে ভূগোলের যে শাখায় কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য বসতির ধরন মানুষের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ভাষা শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য ও জনসংখ্যা প্রভৃতি বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয় তাকেই মানব ভূগোল বলে আমি আবারও বলছি ভূগোলের যে শাখায় মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বা মানুষের মানবীয় কর্মকাণ্ড যেমন কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য বসতির ধরন মানুষের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ভাষা শিক্ষা স্বাস্থ্য ও জনসংখ্যা প্রভৃতি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় তাকে মানব ভূগোল বলে
আমরা বলতে পারি মানব ভূগোল কত সালে প্রতিষ্ঠা লাভ করে? তো আমরা বলবো যে 1800 শতাব্দীর শেষ দিকে এবং 19 শতাব্দীর শুরুর দিকে ভূগোল, মানব ভূগোল একটি পূর্ণাঙ্গ বিষয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। ফ্রেডারিক র্যাটজেল নামে একজন ভূগোলবিদ মানব ভূগোল সম্পর্কে তার অ্যান্থ্রোপোজিওগ্রাফি নামক একটি গ্রন্থে বিশদভাবে আলোচনা করেছেন। এখন আমার প্রশ্ন হতে পারে যে মানব ভূগোল সম্পর্কে ফ্রেডারিক র্যাটজেল তার কোন গ্রন্থে বিশদভাবে আলোচনা করেছেন? আমরা বলবো যে অ্যান্থ্রোপোজিওগ্রাফি নামক গ্রন্থে। ফ্রেডারিক র্যাটজেল নামক একজন ভূগোলবিদ তার একটি বিখ্যাত গ্রন্থ, এটার নাম হচ্ছে অ্যান্থ্রোপোজিওগ্রাফি। এই অ্যান্থ্রোপোজিওগ্রাফি নামক গ্রন্থে তিনি মানব ভূগোল সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। আর একজন ভূগোলবিদ ভিদাল দা লাবলাস, তিনি তার প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি নামক গ্রন্থে মানব ভূগোল সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি নামক গ্রন্থে মানব ভূগোল সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। তো আমরা দুইজন ভূগোলবিদ দেখলাম। আমরা এখান থেকে জ্ঞানমূলক কিছু প্রশ্ন পাব যে অ্যান্থ্রোপোজিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? আমরা বলবো যে ফ্রেডারিক র্যাটজেল নামক একজন ভূগোলবিদের লেখা। তো অ্যান্থ্রোপোজিওগ্রাফি গ্রন্থে তিনি কোন বিষয় সম্পর্কে লিখেছেন? হিউম্যান জিওগ্রাফি বা মানব ভূগোল সম্পর্কে বিস্তারিত লিখেছেন বা বিশদভাবে লিখেছেন। আর একজন ভূগোলবিদ, তার নাম হচ্ছে ভিদাল দা লাবলাস, তিনিও মানব ভূগোল সম্পর্কে তার প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থে বিশদভাবে বর্ণনা করেছেন। তো আমরা মোটামুটি মানব ভূগোল সম্পর্কে একটু হলেও বুঝতে পেরেছি। আমরা যখন ক্লাসগুলো দেখব তখন প্রত্যেকেই আমাদের ক্লাসের বই বা পাঠ্য বই নিয়ে দেখার চেষ্টা করব বা পড়ার চেষ্টা করব, তাহলে বিষয়গুলো একটু সহজ হবে। আর যারা আমরা এখনও পাঠ্য বই কিনি নাই তারা কেনার চেষ্টা করব, কারণ আসলে পাঠ্য বই ছাড়া বাসায় পড়াটা খুব কঠিন হয়ে যাবে। পাঠ্য বই থাকলে পড়াটা খুবই সহজ হবে, আর পাঠ্য বই না থাকলে তো আমি বিষয়গুলো বুঝতে পারবো না, কোন কোন টপিকগুলো আমার এই বইয়ের মধ্যে আছে, কোন কোন অধ্যায়ের পড়াগুলো হচ্ছে। আর আমরা খুব ভালো করেই জানি যে সৃজনশীল প্রশ্নপত্রের পরীক্ষা দিতে গেলে আমাদেরকে পুরো বই পড়তে হবে। তো পুরো বই না পড়লে আমরা তো প্রশ্নের উত্তরও করতে পারবো না, এজন্য বইটা আমাদের জন্য খুবই জরুরি। আমরা যারা এখনও বই কিনিনি আমরা খুব দ্রুত বই কিনে ফেলবো, বাজারে যে কোনো লেখকের একটা বই কিনলেই হবে। তো আমি আমরা যদি আমাদের যদি বলা হয় যে মানব ভূগোল কত সালে প্রতিষ্ঠা লাভ করে, আমরা কি বলবো? 1800 শতাব্দীর শুরুর দিকে, সরি শেষের দিকে এবং 19 শতাব্দীর শুরুর দিকে মানব ভূগোল প্রতিষ্ঠা লাভ করে। সেই সময় কি হয়েছিল? বিভিন্ন
বেশ কয়েকজন ফরাসি ও জার্মান ভূগোলবিদ তার একটা গবেষণা করেন, কারণ প্রাচীনকালে ভূগোল বিষয়ে যে সমস্ত বিষয় বর্ণনা করা হতো ভূগোলে, তার সাথেও যে মানুষ যুক্ত, তারা বিভিন্নভাবে গবেষণা করে মানব ভূগোলটাকে প্রতিষ্ঠিত করেন বা মানব ভূগোল নামে একটি শাখা, ভূগোলের একটি শাখা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। তখন আমার প্রশ্ন হচ্ছে, মানব ভূগোলের মূল কেন্দ্রবিন্দু তাহলে কে? আমরা বুঝতেই পারছি যে মানব ভূগোলের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ, কারণ পুরো মানুষকে নিয়েই মানব ভূগোলের বিষয়গুলো আলোচিত হয়েছে। কারণ এখানে বলা হয়েছে যে আগের ভূগোল ছিল কি, বিভিন্ন অঞ্চলে বর্ণনা বা স্থানের বর্ণনা, জলভাগ ও স্থলভাগের বর্ণনা, পাহাড় পর্বতের বর্ণনা। তো এরপরে পরবর্তীতে 1800 শতাব্দীর শেষ দিকে এবং 19 শতাব্দীর শুরুর দিকে বিজ্ঞানীরা বা ভূগোলবিদরা গবেষণা করে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে বিভিন্ন অঞ্চলে বা স্থানে বসবাসকারী মানুষের বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কর্মকাণ্ড ভূগোলের সাথে সম্পর্কযুক্ত, বা তারা এটাকে অন্তর্ভুক্ত করেন ভূগোলের শাখার সাথে। তখন থেকেই ভূগোল একটি মানব ভূগোলে মানব ভূগোল একটি নতুন শাখা হিসাবে জন্ম লাভ করে। তো আমরা বলতে পারি, তাইলে আবারও আমি বলছি, মানব ভূগোল কত সালে প্রতিষ্ঠা লাভ করে? 1800 শতাব্দীর শেষ দিকে এবং 19 শতাব্দীর শুরুর দিকে। মানব ভূগোল সম্পর্কে ফ্রেডারিক র্যাডজেল নামক একজন বিজ্ঞানী ভূগোলবিদ তার অ্যানথ্রোপোজিওগ্রাফি নামক গ্রন্থে বিশদভাবে বর্ণনা করেন। আবার ভিদেল দা লাভলাস নামে আরেকজন ভূগোলবিদ তার প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফিতেও মানব ভূগোল সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। এগুলোর মধ্যে থেকে আমরা অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন পাব এবং অনুধাবনমূলক প্রশ্ন লিখতে পারব। তো এরপরে আছে আমাদের মানব ভূগোলের ধারণা, মানব ভূগোলের ক্ষেত্র, মানব ভূগোলের প্রয়োজনীয়তা। তো পরবর্তী ক্লাসে আমরা এগুলো পড়ার চেষ্টা করব, যেহেতু তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।